ভিউয়ার্স ইউটিউব চ্যানেল বরাক তরঙ্গে আমি আশু চৌধুরী আপনাদেরকে জানাই স্বাগত। এবারে বরাক তরঙ্গের বুলেটিন সংবাদ। পঁয়তাল্লিশ বছরে করোনা আক্রান্ত রোগী শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ড থেকে পালিয়ে বাড়ি চলে আসেন। ঘটনার ঘটে বুধবার সকালে। এ খবরে তারাপুর মজুদাবাজার সংলগ্ন কাশীপুর এলাকার আতঙ্ক পরিবেশ দেখা দেয়। শেষমেশ পুলিশ ও স্বাস্থ্য বিভাগের দল এসে তাকে ফের মেডিকেলে নিয়ে যান। তবে তার শরীর অত্যন্ত দুর্বল এবং অক্সিজেনের মাত্রা 80% নিচে থাকায় হাসপাতালে থাকাকালীন তার কোনো অসুবিধা হয়েছে কি না সেটাও পরিষ্কার করতে পারছেন না। আশেপাশে পুলিশ রয়েছে এবং রয়েছেন স্বাস্থ্যকর্মীরাও। কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েছিলেন করোনা আক্রান্ত লোকটি। তবে তিনি পরিবারে অনুরোধ রেখেছেন এবং তাদের কথা চিকিৎসার জন্য আবার হাসপাতালে ফিরে গেছেন। শিলচর থেকে বিশ্বজিৎ আচার্যের রিপোর্ট। বুধবার মঙ্গলবার সোমবারে নামাইছে মেডিকেল। তো ধান তো আসলে শ্বাসকষ্ট বুকের ইয়ে, এখানে জ্বর করোনা টেস্ট করছে, নাকের টা করার পরে নেগেটিভ হয়েছে, অ্যাডমিট করছে, অক্সিজেন লাগাইছে, অক্সিজেনের প্রবলেম আছে, অক্সিজেন কম আছে। নেগেটিভ হয়েছে নাকেরটা ও, তারপরে আর্টিফিশিয়াল পজিটিভ, আর্টিফিশিয়াল পরে তা মানে কি করা হয়েছে। এটা আমরা আগে করছিলাম, আগে বায়োমেডও মানে প্রাইভেট করাইছিলাম, ওইটার রিপোর্ট মানে আর কি পজিটিভ হয়েছে। এটার উপরে তারা ইয়ে দিচ্ছে আমরা এই কোভিডও, তো ওইখানেও দিয়েছে। দেওয়ার পরে তো পেশেন্ট আজকে সকালে মোবাইল টোবাইল কিন্তু কিছু তার লগে নাই, একটি মোবাইল হইলো ফোন করলো তার ছেলেরে, তার ছেলে মেডিকেল বাইরে নিচে আসিল, আমরা পাড়ার ওজনের লগে আর কি, তার বাবা এখানে অ্যাডমিট, তার লগে একসঙ্গে তারা এর লাগে এখানে আসিল, ফোন করলো আমার ডিসচার্জ দিলেছি, আমি নিচে আসি আমার লিয়ে যাও। তারপরে তো আইলো, তারপরে যে নম্বর থেকে ফোন আইছে এই নম্বরের লগে আমার বাতিজা যোগাযোগও করলো, যখন তার পাপা কইছে যে বলে আমার ডিসচার্জ দিলাইছে, যে জায়গা এই কোভিড পেশেন্ট একাই তো কীরকম ডিসচার্জ দিলা এটা তো একটা চিন্তার ব্যাপার। তো মানুষের লগে যোগাযোগ করার পরে মানুষটা কয়ে কানি দেন, ইয়ে কানি দেও না তোমরা, মাস্ক আনি দেও, স্যানিটাইজার আনি দেও, এই দেও সেই দেও, হ্যাঁ কানি দেও, ওইটা আর কি বহুত ইয়ে করছে। এটা আমার বাতিজা রেকর্ডিং করিয়ে রাখছিল ভিতরে, তার দেখো যন্ত্রণা দিয়ে সেরকম কিছু কইছেন না, এরকম কিছু কইছেন কি তার লাগে এই চিন্তা, এটা কইছেন যেটা কইছে, এ কইছে নার্স দুজন, এখন তো নাম মেনশন করছে না বা আমিও ভিতরে অতম না চিনতাম না, ঠিক আছে। এ কইছে দুজন নার্সও কইছে তুমি তো অত ইয়ে না, মোটামুটি তুমি সুস্থ আছো, তুমি ঘরে গেলে যেতে পারো। তো ওখানে আপনারা কী তাহলে ডিসিশন এটা করার মধ্যে? আমরা তো যখন পেশেন্ট তো কোভিড পেশেন্ট, ঠিক আছে, যখন তারাই ধরো রাখি, এখন বাকিরা যদি এটা ইয়ে হয়ে যায় তো আপনারা চাইলে যদি আমরা চাইলে, কিন্তু চাইলেও খালি কাজ হইতো না, একজন মানুষের যদি ভিতরে এইরকম মোবাইল পাইলে বা হানি সম্বন্ধে আরও জনে যে কর ভিতর আমি দেখেন, ঠিক আছে না, ভিতরটা আমি দেখতাম কীরকম তারা ট্রিটমেন্ট করের, খাওয়ান দাওয়ান কীরকম দেয়ের, বা ওই যে মনে করো এ তো পেশেন্ট, এ যে শৈল ল্যাট্রিন বাথরুম করে তার এটা ঠিকমতো সময় মতো পরিষ্কার হন না না, যদি এটা যদি না হয় তো এমনি তো ভালো রোগী নেই মরি গিয়ে। টাইম মেডিকেল তো কি কীরকম আছে?